তো বন্ধুরা এই ছোট জিনিসটাই নিচ্ছি এখন, এটাই লাগাবো, দেখতে পাবেন। আরো 50 টাকা পাইলাম, ম্যাচিং ম্যাচিং। তো সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে ঘড়িতে সময় বাজে এখন 11:54, আর আজকে ফোন দিব, বাসার চাবিটা দিব আর কি। তারপরে আজকে যাব মিরপুরের উদ্দেশ্যে, মিরপুর 10 নম্বর যাচ্ছি। বাইকের একটু টুকটাক কাজ আছে, সেই কাজগুলো শেষ করার জন্য। সম্মানিত বন্ধুরা মৌচাক পার হয়ে যাচ্ছি। ভাই এত ট্রাফিক, অকল্পনীয় ট্রাফিক, মানে চিন্তার বাইরে এত ট্রাফিক এখানে। আজকে সামনের রোডটা দিয়ে যাই, এটা জ্যাম থাকতে পারে। সামনে সিদ্ধেশ্বরী কলেজ, কলেজে ছেলেপেলেরা ভালোই পড়াশোনা করতেছে। আজকে ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা, গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভেজাও আছে, যেখানে পানি জমা সেখানে পানি জমেও আছে, আর আমাকে জিগজ্যাগ করে চলতে হচ্ছে, কেননা রাস্তায় অনেক ভাঙাচোরা আছে, ক্লিয়ারও আছে ভাঙাও আছে। আর ঢাকা শহরটা এখন রিক্সার দখলে, এটা রিক্সার শহর এখন। রিক্সা রিক্সা দেখেন রাস্তার মাঝখানে কি সুন্দর বাস দেখা যাইতেছে, যে দেখেন বাস দাঁড়াই রয়েছে। মূর্তি এখনো ভাঙেনি, ভাস্কর্য বলে স্ট্যাচু এগুলা কোতোয়াল। আর এই কোতোয়ালের ভাস্কর্যটা তৈরি করেছে মৃণাল হক। মৃণাল হক অনেক ভাস্কর্য করেছে, ভালো এবং মন্দ। কোতোয়ালদের বিদায় জানাচ্ছি এখন, আর পিৎজা নিয়ে যাচ্ছে, পিৎজা। আজকে তো বড় পার্টি হবে পিৎজা দিয়ে, কিন্তু আমাদের না, অন্য কারো। আর এখন যাচ্ছি আমি মিরপুর 10-এ। হ্যাঁ, রিক্সা চালক অবশ্যই, রিক্সা চালক থাকতে হবে, রিক্সা চালক ছাড়া কোনো রোড অসম্পূর্ণ। এই চেনা সহ অচেনা মনে হয়, তোমায় আমি চিনি না আবার বোধ হয় চিনি। এই শহরকে আসলেই মাঝে মধ্যে পরিচিত মনে হয়, অপরিচিত মনে হয়। তো সম্মানিত বন্ধুরা সেকেন্ড টাইম আবারও ধরা খেয়ে গেলাম। বাচ্চারা হেবি কৌতূহলী, তারা উকি ঝুঁকি দিচ্ছে ক্যামেরা দেখে। একজন তো জানলাই খুলছিল, এখন আবার লাগাইতেছে। মোটামুটি আমি যে ওয়ার্কশপটায় টুকটাক কাজ করাই সেখানে চলে আসছি, আর একটু পরেই আর কি ওই সামনে গিয়ে ডানে যেতে হবে। আর চলে আসলাম মারুফ ভাইয়ের গ্যারেজে। সুজন ভাই তো চলে এসে দেখতেছি, সুজন ভাই ফার্স্ট, আমি সেকেন্ড। বন্ধুরা এই যে হচ্ছে আমার ইন্ডিকেটর লাইট, এই নতুন ইন্ডিকেটর আনলাম, এই নতুন ইন্ডিকেটরটাও এখন লাগাবো এটায়। আর মাধুর্য ভাই একটা উইংলেট লাগাইছে। এর সাথে ভালোই লাগে, ম্যাচিং ম্যাচিং হয়েছে। লাইট এটা নিলাম, ভাই বন্ধুরা এটা ডিজাইন বলতেছে অন্য ডিজাইন লাগবে, তাদের পছন্দ ছিল এইটা, আমার ভালো লাগতেছে এটা আর এটা। এখন এই দুইটার ভিতরে তো এখন দেখা যাক কী হয়, আর নাহলে এটাই নিব। তো বন্ধুরা এই ছোট জিনিসটাই নিচ্ছি এখন, এটাই লাগাবো, দেখতে পাবেন। আরও 50 টাকা পাইলাম, 250 টাকা দাম। আমার মোটর সাইকেল থেকে তেলের পাইপ ছিঁড়ে ফেলছে তেল নিতে গিয়ে, কে যে এই কাজ করলো সেটা বুঝলাম না, অন্তর্জালের পাইপ। ফিল্টার
কাজে করতে হয় যে লাইটটা এখন লাগাবো, আগের যে লাইটটা আছে যে এটা কাটতে গেছে, নিজেই লাগে। জোরে ডাক দাও তো, তুমি কি করে ডাক দাও কও না, রাখবার কও কি সুন্দর হাসি দিচ্ছো, আমার পেয়ারা খাওয়াও কাইসা। তো সম্মানিত বন্ধুরা, মোটরসাইকেলের কাজ শেষ করতে করতে আজকে রাত প্রায় 9:28 বাজে। এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। এখন আছি মিরপুর 10। আজকে টুকটাক বেশ ভালোই কাজ হলো মোটরসাইকেলের, আর যত্ন নিতেই হয় ভাই, টাকা পয়সা কম যাদের মনে করেন, একবারে তো সব কিছু সম্ভব হয় না, ধীরে ধীরে সম্ভব। এখন আমরা আছি রাতের বেলা আগারগা, এটা হচ্ছে পুরান এয়ারপোর্ট রোড। সম্মানিত বন্ধুরা, আমি চলে আসলাম, আশা করি ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগবে। আর ভিডিও থেকে এখন বিদায় নিচ্ছি, কেননা বাসার কাছাকাছি চলে আসছি।